এবং আমাদের শ্রদ্ধা সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ দেয় যে তারা শত প্রতিকূলতার মধ্যে সকল ধরনের সকল কর্মসূচি ক্লাস সহ সকল ধরনের ক্রীড়াবলী অন্যান্য সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড বলি সবকিছুই তারা চালিয়ে যাচ্ছেন। এর মানে হলো এরকম যে সুস্থ স্বাভাবিক ভাবে যখন আমরা চিন্তা করি তখন আমাদের সকল স্বাভাবিক কাজ আমরা অব্যাহত রাখি। এটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং ঐতিহ্য, সেই কারণে আমি শিক্ষক শিক্ষার্থী তাদের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি, ধন্যবাদ দেই যে আপনারা স্বাভাবিক কার্যক্রম রেখে তারপরে কিভাবে একটি প্রতিবাদী সমাজ বিনির্মাণ করা যায়, কিভাবে প্রতিবাদ করতে হয় তারও একটি গণতান্ত্রিক সুন্দর একটি পরিবেশ আপনারা তৈরি করেছেন। এটিও কিন্তু জাতির জন্য একটি শিক্ষণীয় যে কখনো ধ্বংসাত্মক কোনো কিছু এবং অমানবিক কোনো কাজে আপনারা কখনো কোনোটাই আমাদের কাছে দৃষ্টিগোচর হয়নি, সে কারণে আপনাদের ধন্যবাদ দেই এবং আশা করব এই রীতিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এবং এই বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা এই প্রতিবাদ করতে গিয়ে যে ধরনের প্রক্রিয়া পদ্ধতি অনুসরণ করেছেন এটি যেন হয় দেশের সব সমাজের সব জায়গার এই একই ধরনের প্রক্রিয়া এবং এটি হলো স্বাভাবিকতা। সুস্থ মানুষ যেরকম থাকবে তখন সুস্থভাবে চিন্তা করব। আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সুস্থ সমাজ, সেই সমাজ জানে কখন প্রতিবাদ করতে হয় এবং কিভাবে করতে হয় সেটি যে জানে তার একটি সুন্দর দৃষ্টান্ত আজকে সকালেও আমরা লক্ষ্য করেছি। আমাদের শিক্ষার্থীরা সংক্ষুব্ধ কিন্তু এই শিক্ষার্থীরা তদুপরি তাদের একাডেমিক জীবন সামগ্রিক দেশের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করে তারা ক্লাস এবং অন্যান্য সকল কর্মসূচি সেটি যে অব্যাহত রেখেছে এটি একটি অসাধারণ গুরুত্বপূর্ণ মূল্যবোধ। এই মূল্যবোধ দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় যদি পরিচালিত হয় তাহলে 2030 আমরা যে SDG অর্জনের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জন করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।